আমরা যখন ছোটবেলায় ছিলাম, দুর্গা পূজা আমাদের বাঁকুড়া রাজগ্রামে হতো, তো যখন মায়ের বিদায় সম্বর্ধনা তৈরি হতো সব, তো সব ঘট নিয়ে আমরা সব যেতাম। আর সামনে আমাদের যে বড় বড় সব যারা ছিল, কাকা জ্যাঠা এরকম সব লোকরা, হারমোনিয়াম নিয়ে আমরা নদী পথে যাত্রা করতাম। তো সেই ঘর মানে দুর্গা মেলার থেকে নিয়ে পুরো গ্রামের উপর দিয়ে গিয়ে সেই দ্বারকেশ্বর নদীতে গিয়ে আমরা ঘট বিসর্জন দিতাম। আর এই যে গানটা আমরা একটা গানটা আমরা দিয়েছি, হয়তো ঠিক করে সুর হয়নি, কারণ এই গানটা আমরা যখন আমি তো যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকে শ্বশুর বাড়ির থেকে আমি আমার শাশুড়ির মার কাছ থেকে এই গানটা আমি শুনেছি। আর এই গানটায় পরম্পরাভাবে আমাদের যখন নবমীর রাতের থেকে এই করুণ সুরে এই গানটার মানে সবাই মিলে গাইতে থাকে, মনে হয় যেন সত্যি মা যাচ্ছেন। আর এই গানটাই আমরা গাই। এখন উমা এসেছে, মানে আমাদের মেয়ে এসেছে, মেয়ে এখন শ্বশুরবাড়ি যাবে, তো মা তাকে কী করে যেতে দেবে? তার কাছে তার মা এখনও সেই ছোট্ট শিশুটি আছে, ওভাবে আমার উমা সেই 8 বছরে যে গেছে এখনও অমনি আছে। আর সেই জন্য সে তাকে যেতে দিতে চায় না, সে জানে যে তার মৃত্যুঞ্জয় তার শঙ্কর তাকে খুব ভালোবাসে, কিন্তু মা তো, মা তাকে কী করে যেতে দিতে চায়? তাও মা বলে, মা তুই তো যাবি শ্বশুরবাড়ি, যদি তুই যাবি একান্তই যাবি, তাহলে তুই আবার কবে আসবি বল? তাহলে যে আমি তোর পথ চেয়ে বসে থাকবো আবার 1 বছর, আবার তুই সবাইকে নিয়ে আসবি, তখন আমরা তোর সাথে আবার দেখা হবে, আবার আগমনী গাইব। এ আমার বাংলার সবার মায়ের একই কথা, আমার মেয়েরা আমার বউরা যেন সবাই সুখে থাকে, সবাই ভালো থাকে। এবার আমার মায়ের আরু মায় পাঠাবো না, যে যা বলে বলুক লোকে কারু কথা শুনব না, এবার আমার মায়ের। উমা আমার শিশুময় না জানে শ্বশুরালয়, জাগায়ে উঠিলে মা গো খাওয়াতে হয় গো দুধ শরণনি ছানা, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, যে যা বলে বলুক লোকে কারো কথা মানবো না, এবার আমার উমা এলে। আসেন যদি মৃত্যুঞ্জয় লয়ে যাবার কথা কয়, মায়ে জিয়ে করব ঝগড়া কারো কথা শুনব না, এবার আমার উমা এলে। একান্তই যদি যাবি মা কবে আসবি হর রমা, একান্তই যদি যাবি মা কবে আসবি হর রমা, তোরা সারাসে থাকবো মা গো কারো কথা মানবো না, এবার আমার উমায়ে।